ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः ॐ शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि रामकृष्ण संघर अष्टम संघ गुरु परम पूज्यपाद श्रीमद स्वामी विशुद्धानंद जी महाराज वक्तृतार संकलन सत् प्रसंग निये पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा जे वक्तृताटी पढ़ी एटी 12 नम्बर वक्तृता। एटी मे 1955 साले रामकृष्ण मिशन आश्रम काटिहार केंद्रे प्रदत्त होयेछिलो। विगत दिन आमरा मात्र 25 मिनट क्लास करते पेरेछिलाम सेई कारणे आजके একটু দ্রুত শুরু করে দিয়েছি যতটা তাড়াতাড়ি আমরা সেটি যেতে পারি, সেই কারণে একটু পুনরাবৃত্তি করে নিচ্ছি। মহারাজ আমরা যেখানে শেষ করেছিলাম, গীতায় শ্রী ভগবান বলেছেন যারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন তাদের আমি দিই শুভ বুদ্ধি যার দ্বারা তারা আমাকে লাভ করে। আহা কত করুণা, এই ভজন যন্ত্রের মতো নিষ্প্রাণ ভজন নয়, প্রীতিযুক্ত ভজন তা মনে রাখতে হবে। আবার বলছেন তাদের প্রতি অনুকম্পা বশত আমি তাদের অন্তরে জ্ঞানপ্রদীপ জ্বেলে দিই, তাদের অজ্ঞানতম নাশ করি। ঠাকুর বলেছেন হাজার হাজার বছরের অন্ধকার তার কৃপা হলে এক নিমেষে ঘুচে যায়, তিনি চান প্রীতি, কিন্তু আমরা সেটি দিতে কুণ্ঠিত হই, তার উপর আমাদের অনুরাগ ভালোবাসা নেই। তাই ঠাকুর বলছেন বকলমা দাও, তার উপর নির্ভর করো। আমরা এইখানে এসে বিগত দিন থেমেছিলাম, আমরা এই আলোচনাটুকু এই অবধি করেছিলাম। ভগবান বলছেন যে সাধন ভজনের যে পদ্ধতি তার মধ্যে সবচেয়ে বড় কথা যেটি বলছেন সেটি হলো এই, সেটি হলো এই যে প্রীতিপূর্বক ভজন করতে হবে ভালোবাসার সঙ্গে। ভালোবাসার সঙ্গে সাধন ভজন যদি আমরা না করতে পারি তাহলে কোনোভাবেই কিছু হবে না, এটি প্রয়োজন আছে। আমরা বিগত দিন তুরিয়ানন্দজির উদাহরণ দিয়েছিলাম, তুরিয়ানন্দজি বলেছেন গুরু এমনিতেই ঘাস খাবে কিন্তু তাতে যদি একটুখানি গুড় মিশিয়ে দেওয়া হয় সে খুব আনন্দের সঙ্গে খাবে। ভগবানের কৃপা আমাদের ওপর এমনিতেই আসবে কিন্তু প্রীতির সঙ্গে আমরা তাকে চাই এই বোধটা যদি আমাদের ভেতর জাগে তাহলে হয়। যেরকম স্কুলে যখন মাস্টারমশাইরা অ্যাটেন্ডেন্স নিচ্ছেন 1, 2, 3, 4 করে যখন ডাকেন তখন ইয়েস স্যার বলা মাত্র তিনি আর ফিরেও তাকান না, তখন টেকেন ইনটু গ্রান্টেড হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমরা তার কৃপা লাভ করবার সুযোগ পাই আমাদের। কিন্তু যে মুহূর্তে আমরা থেমে যাই সঙ্গে সঙ্গে ভগবানও থেমে যান। আমাদের জীবনে ঈশ্বরকে ডাকার এটা যেন একটা গতিময় একটা ছন্দময় যেন একটা জীবন থাকে, আমরা যেন ভগবানকে ভালোবাসার সঙ্গে ডাকতে পারি। ভগবানকে যত আমরা চাইব যত আমরা দেখব, বলছেন তিনি জ্ঞান ও প্রদীপ প্রজ্বলিত করেন, কিন্তু আমার কেন জানি না মনে হয় জ্ঞান প্রদীপ তিনি প্রজ্বলিত করেন না, কারণ ভগবান জ্ঞানস্বরূপ, তার কাছে যত যাওয়া যায় তার আলোতে আমি এমনিতেই আলোকিত হই। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের বলতেন যে যত তার কাছে যাবি তত তার ভেতরের আলোটি প্রজ্বলিত হতে থাকবে, এবং যত প্রথমে আলোকিত হবি তারপরে তার উত্তাপ অনুভব করবি, শেষকালে সেই আগুনের অংশ হয়ে আগুনের মধ্যে মিশে গিয়ে নিজের আপন যে সত্তা সেটি সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে। এইখানে গিয়ে বিগত দিন আমরা শেষ করেছিলাম, তারপর থেকে আমরা আজকে পড়ব। একজন পণ্ডিত দক্ষিণেশ্বরে এসে বেদান্তের জ্ঞান জ্ঞেয় ইত্যাদি নিয়ে 1 ঘন্টা বক্তৃতা করেছিলেন। পণ্ডিত থামলে পরে ঠাকুর বলেছিলেন কিন্তু আমি জানি আমার মা আছেন, ঘরের হাওয়াই বদলে গেল, বেদান্তেরও সত্য তবে অবতারের অবতার পূজারও প্রয়োজন আছে, অবতার পুরুষ আসেন ভক্তদের কৃপা করে উদ্ধার করবার জন্য। শ্রীকৃষ্ণ বলেছেন আমার শরণাগত হও, আমি তোমার সমস্ত পাপ তাপ ধুয়ে মুছে সাফ করে নেব। ভগবান স্বয়ং বলেছেন আমি মোচন করে নেব, কিন্তু আমাদের বিশ্বাস কোথায়? ঠাকুর বিশ্বাসের একটি দৃষ্টান্ত দিয়েছেন, এড়েদার নিষ্ঠাবান ব্রাহ্মণ কৃষ্ণ কিশোর বৃন্দাবনে গেছেন, পথে পিপাসা পেয়েছেন, দেখেন কূপে একজন জল তুলছে, তার কাছে জল চাইলেন, সে বললে আমি মুচি, ব্রাহ্মণ বললেন তুই বল শিব, সে বলল শিব, কৃষ্ণ কিশোর বললেন এবার জল দে, এর নাম বিশ্বাস, ভগবানের নাম করলে
দেহ মন শুদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে কথা যে পণ্ডিত এসে জ্ঞান গেয়েও এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত লেকচার দিতে থাকলেন, কিন্তু আমরা এটা বুঝতে পারি না তিনি আমাদের জ্ঞান, তিনি আমাদের জ্ঞেয় বস্তু এবং তিনি আমাদের জ্ঞান, এই দুটি আমাদের খুব পরিষ্কার করে জানা দরকার। এবং যেহেতু অনন্তকে ধারণা করবার মতো শক্তি আমার নেই, কারণ অনন্তকে ধারণা করতে গেলে আমার ভেতরের যে অনন্ত সত্তা সেটিকে জাগ্রত করতে হয়, আমি যেহেতু সেই সত্তাটিকে জাগ্রত করে উঠতে পারি না, সেই কারণে আমার একটি সাহায্যর প্রয়োজন আছে। এই সাহায্য হলেন অবতার পুরুষ এবং পরবর্তীকালে অবতারের প্রতিনিধি তিনি হলেন আমাদের গুরু। গুরুরাই মিলেমিশে, গুরুরা যখন শরীর মিশে যায়, জড়িয়ে চলে যায়, তিনি সেই ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যান, তার সঙ্গে অঙ্গীভূত হয়ে যান। সেই কারণে গুরু শিষ্যের ঈশ্বর ভক্তের ভেতরে কোনো ছেদ নেই, বিভেদ নেই, কখনো কোনো অন্তরায় নেই। যেন একটা সেই নদীর মতো যে একেবারে যখন নদী যখন সমুদ্রে মিশে যায় অনন্তের সঙ্গে মিশে, তিনি সেই অনন্তের রূপ ধারণ করেন, অনন্তের অংশ হয়ে ওঠেন। তাই এই বোধটা আমাদের ভেতরে তীব্রভাবে জাগরণ হওয়া দরকার। যে অনেকক্ষণ ধরে বলছেন কিন্তু ঠাকুর বলছেন কি সুন্দর বলছেন, আমি জানি আমার মা আছেন। এই যে ছোট্ট ছেলের যেরকম বিশ্বাস, সে জানে জগৎ সংসারে কেউ না থাকুক আমার একজন মা আছেন, ঠিক সেই রকম আমাদেরও যেন বিশ্বাস থাকে আমাদের আর কেউ না থাকুক আমরা ভগবানের সঙ্গী অঙ্গীভূত, ভগবান আমাদের সব সময় আছেন, তিনি আমাদের কখনো কোনো অবস্থায় ছেড়ে চলে যাবেন না। ভগবান বলছেন এই কথাটা খুব সুন্দর, বলছেন আমি আমার শরণাগত হও, আমি তোমার পাপ তাপ ধুয়ে মুছে সাফ করে নেব। এই কথাটা দুটি অর্থ আছে, একটা হচ্ছে লিটারাল মিনিং যে আমরা যত ভগবানের কাছে যাব তার সঙ্গ করলে আমাদের মনের মলিনতা ভগবান, এটা যদি আমরা একবারে গোদা বাংলায় বুঝি তাহলে হচ্ছে এই যে তিনি আমাদের মনের মলিনতা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, অ্যাজ ইফ যেন ভগবানের মতো বড় জমাদার আর কেউ নেই, একবারে ঘষে মেজে সাফ করে দেবেন। কিন্তু আসল এর গভীর অর্থটা এই, আমরা যত ঈশ্বরের কাছে যাব, যত ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করব, তত আমরা নিজেরাই নিজেদের মলিনতা একবারে পরিষ্কার ছেড়ে দেব। দেখবেন আপনি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরেন না, একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, সেইখানে পৌঁছানোর পর দেখলেন যে সবাই কাপড় জামা পরিষ্কার করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে ফিটফাট হয়ে এসেছেন, আপনি পরের দিন কিন্তু এরকমভাবে উদম্মাদা হয়ে আসবেন না। আপনি পরের দিন যখন সেই সভাতে উপস্থিত হবেন তখন আপনি নিজেকেই নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিয়ে আসবেন। ঈশ্বর আমাদের ভেতরের ওই বোধটিকে জাগ্রত করেন, আমার অন্তরের এই বোধটিকে জাগ্রত করেন যে ঈশ্বরময় জীবনযাপন করতে হবে, এই বোধটিকে তিনি আমাদের ভেতর জাগ্রত করেন। যত এইটি হবে তত আমরা ধীরে 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 নিজেদের ভেতরের যে মলিনতা সেটি মুক্ত হব। কি সুন্দর কথা বলছেন ভগবান, স্বয়ং বলছেন আমি মোচন করে নেব। কিন্তু আমাদের বিশ্বাস কোথায়? শ্রী শ্রী মায়ের কথায় আছে, আমার ছেলে যদি ধুলো কাদা মেখে আসে সে ধুলো কাদা ঝেড়ে তাকে কোলে তুলে নেবার দায়িত্বটা আমার। এই বোধটা আমাদের থাকা ভীষণ 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 জরুরি, যাই হয় হোক আমাদের ভগবান আমাদেরকে তার উপর নির্ভর করতে হবে। আসলে আমরা যত ঈশ্বরমুখী হব, তত আমাদের নিজেদের ভেতরের আমূল পরিবর্তন আসবে। এই অঙ্কিতা মুখার্জি আসছে আর যাচ্ছে কি ব্যাপার আমি বুঝতে পারছি না, একটু তো ধৈর্য ধরতে হবে, এই এই সমস্যা আর কি। আমরা যত ঈশ্বরমুখী হতে পারবো ততই আমাদের এই জীবনের ভেতরের আমূল বদল হতে থাকবে। বলছেন বিশ্বাস কিরকম, ঈশ্বর মানে ভাবের প্রতি বিশ্বাসটা কেমন? আমরা জানেন তো উপাসনা করি, আরাধনা করি, সব কিছু করি, কিন্তু আমরা বিশ্বাস করি না। যারা আমাদের বেলুন মঠে ব্রহ্মচারীরা দুর্গা পুজো শিখতে যেত, তখনকার দিনে পুজো শেখাতেন পূজনীয় স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ ছিলেন, তিনি তিনটি কথা সবসময় বলতেন, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, মা আমাদের ভাবময়ী। এই তিনটে জিনিসের কথা তিনি বলতেন। মা আমাদের বিধিময়ী কেন না, সমস্ত বিধি ঠিক ঠিক মতো সেটিকে পালন করতে হবে, এটি হচ্ছে কাজ, এটি না করলে চলবে না, মা আমাদের বিধিময়ী। তারপরে বলছেন মা আমাদের তিথিময়ী,
ঠিক তিথিতে পূজা শুরু করে ঠিক তিথিতে শেষ করতে হবে। কিন্তু শেষের কথাটা খুব ভয়ঙ্কর, বলছেন মা আমাদের ভাবময়ী, মানে আদতে তিনি আমাদের ভাবটিকেই গ্রহণ করেন। বিধি তিথিতে অবশ্যই করতে হবে, কিন্তু মূল গ্রহণ করেন ভাব। সেই কারণে আমরা যদি বিশ্বাস করি আমরা জগন্মাতার সামনে বসে আমাদের পূজা করছেন, দেখবেন আমাদের নিজেদের আচার আচরণ সম্পূর্ণ বদলে যাবে। আমরা যদি বিশ্বাস করি যে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া মা দুর্গা রূপ নিয়ে আমার সামনে আমার পূজা গ্রহণ করবেন বলে বসে আছেন, তাহলে দেখবেন আমরা যে পুজোর সময় যে চিৎকার চেঁচামেচি হইচই লাফালাফি করি, এই এটা কেন হলো না সেটা কেন হলো না, এই যে হইচই লাফালাফি করাটা আমাদের একেবারে জিরো হয়ে যাবে, এটা কিন্তু একেবারে বদলে যাবে। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে কারুর কারুর ঘরেতে গিয়ে দেখি ঠাকুরমা স্বামীজির উজ্জ্বল ছবি, আবার কারুর কারুর ঘরে গিয়ে দেখি যে সেই উজ্জ্বল ছবিটা অত উজ্জ্বল নয়, একই ছবি একই সঙ্গে কেনা হয়েছে কিন্তু সেটি তেমন উজ্জ্বল নয়। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজ আমাদের বলেছিলেন যারা বিশ্বাস করে যে ওই ছবিটি ছবি নয় স্বয়ং শ্রীরামকৃষ্ণ, তারা নিজেদের জীবনের আমূল বদল করে। মহারাজ বলেছিলেন তুমি যদি বিশ্বাস করো তোমার ঘরে যে ছবিটি আছে সেখানে স্বয়ং ঠাকুর বসে আছেন, তাহলে কিন্তু তুমি তার সামনে অন্যরকম কোনো অসৎ আচরণ করতে পারবে না, তোমার নিজের ভেতরের আমূল বদল হবে এবং তোমার বিশ্বাসের আলোকে সেই জ্যোতি সেই ছবির ভেতরে তিনি প্রকাশিত হবেন। সবটাই তো আমাদের বিশ্বাসের মধ্যে পড়ে, এই বিশ্বাস যদি আমরা না করতে পারি তাহলে যতই পুজো করি যতই আহ্নিক করি কোনো কিছুতেই কিছু হবে না। মহারাজ বলতেন যে বিশ্বাস করবে এই মন্ত্র দিয়েই তোমার মুক্তি সম্ভব, এই মন্ত্রই তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। এই বিশ্বাসটা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে হাজার কোটি মন্ত্র বারো মন্ত্র জপ করলে কিছুতেই কিছুই হবে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের অন্তর থেকে একবারে গভীরভাবে বিশ্বাস করতে হবে যে এই যে ঈশ্বর আরাধনা করছি এটি আমাকে মুক্তির দিকে মুক্তির পথে যাত্রা করাবে। বলছেন উনি উদাহরণ দিচ্ছেন কৃষ্ণ কিশোরের কথা, কৃষ্ণ কিশোর গোড়া ব্রাহ্মণ, তিনি ওই যাচ্ছেন বৃন্দাবন, তিনি পথে একজনকে পেলেন, জলপিপাসা পেয়েছেন, দেখলেন একজন জল তুলছে, তাকে বললেন তুমি আমায় জল দেবে, সে বললো আপনি ব্রাহ্মণ আমি তো মুচি, তখন বললেন তুই বল শিব। এই যে মন্ত্রের বিশ্বাস, দেখবেন আমরা একটা মন্ত্র উচ্চারণ করে থাকি সাধারণত, সেই মন্ত্রটা হলো এই, এক মিনিট, সবসময় এই মন্ত্রগুলো মনে পড়ে না সেই কারণে আমি সামনে টেক্সট রাখার চেষ্টা করি। সেই কারণে এখানে মন্ত্র যখন প্রত্যেক পুজো শুরু হয় সেইখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে ও একটি শ্লোক বলা হয়, ওম অপবিত্র পবিত্র ওয়া সর্বাবস্থান গতোপি বা ইয়মরেত পুণ্ডরীকাক্ষং সবাইভ্যন্তর শুচিহি। দেখবেন প্রত্যেক পূজা শুরুর আগে এই মন্ত্রটি আমরা বলি। মন্ত্রের অর্থ কি? অপবিত্র পবিত্র বা, আমি যে অবস্থায় থাকি না কেন, আমি যদি অপবিত্র থাকি বা পবিত্র থাকি, সর্বাবস্থান গতোপি বা, যে অবস্থায় যেখানেই থাকি না কেন, ইয়মরেত পুণ্ডরীকাক্ষং, যে অবস্থায় আমি সেই পুণ্ডরীকাক্ষ বিষ্ণুকে স্মরণ করি, সঙ্গে সঙ্গে আমার ভেতর বাইরে দুটোই পরিষ্কার হয়ে যায়। শুধু আমার বাইরেটাই ঝকঝকে হয় না, আমার ভেতরেরটা অন্তরাত্মা যেখানে আমি ঈশ্বরের অধিষ্ঠান করাবো সেটাও পরিষ্কার হয়ে যাবে। এটা বিশ্বাস করা দরকার, কিন্তু বহু ক্ষেত্রে যেটা হয় আমরা সাধারণত পাখি পড়ার মতো মন্ত্রগুলো পড়ি কিন্তু আমরা বিশ্বাস করি না, সেই কারণে মন্ত্র শক্তি চৈতন্যময় হয় না, আমরা বুঝতে পারি না। এই যে বিশ্বাসের কথা বলছেন না যে ভগবানের নাম করলে দেহ মন শুদ্ধ হয়ে যায়, মন্ত্র বলছি রোজ পুজো করার সময় বলছি, যে যা যখনই পুণ্ডরীকাক্ষ বিষ্ণুর নাম নিচ্ছি সঙ্গে সঙ্গে আমার দেহ মন শুদ্ধ হয়ে যাচ্ছে বলছি কিন্তু আমি বিশ্বাস করি না। আমি জপ ধ্যান করছি অথচ বিশ্বাস করি না যে এই জপ ধ্যানের মধ্যে দিয়েই আমার মুক্তির রাস্তা মুক্তির মার্গ খোলা আছে, এটি আমি অন্তর থেকে কিছুতেই বিশ্বাস করি না, তাই আমাদের কোনো কাজে লাগে না, তাই সেই বিশ্বাস আমাদের কোনো রকম কাজে দেয় না, আমরা মুক্তির পথ আমাদের কাছে চিরকালের জন্য অবরুদ্ধ হয়ে থাকে। পূজনীয় মহারাজ বলছেন এই রকম বিশ্বাস চাই, অশুচি হয়ে এসেছো তাতে কি, তার শরণাগত হও তিনি শুচি করে দেবেন। শ্রীমা বলছেন আমার ছেলে যদি ধুলাকাদা মেখে আমাকে মাখে আমাকেই তা ধুয়ে মুছে কোলে নিতে হবে, এতই করুণা ঠাকুরের অহেতুকি কৃপা, কেশববাবুর বাড়ি গিয়েছেন বিনা আমন্ত্রণে,
সেদিন তিনি বাড়ি ছিলেন না, গেলেন বেলঘড়িয়ায়। ভগবান আমাদের কাছে সত্যি সত্যি বিনা আমন্ত্রণে আসেন। দেখবেন আমরা কজন যে ভগবানের কাছে এমনি এমনি গেছি, অপ্রয়োজনে গেছি, তার কোনো ঠিক নেই, কিন্তু ভগবান আমাদের কাছে বারবার অপ্রয়োজনে এসেছেন, আমরা বারবার এসেছি। সেই রবীন্দ্রনাথের অদ্ভুত গান আছে, কুজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে। কেমন হওয়া দরকার ভক্তের মনোভাব, কেমন হওয়া দরকার সেইটা বোঝাতে গিয়ে বলছেন, হে একা সখা হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সম্মুখ দিয়ে স্বপন সম, যেও না মরে হেলায় ফেলে, আজি শ্রাবণ ঘন গহন মহে, গোপন তব চরণ ফেলে, নিশার মতো নীরব ওহে, সবার দিঠি এরা এলে। সবার দিঠি, সব ভগবান আসেন, সকলের দৃষ্টিকে একবারে আড়াল করে, দৃষ্টিকে লুকিয়ে, সকলের অলক্ষ্যে তিনি আসেন। কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছি, তুমি যখন সেই ঘুরে বেড়াচ্ছ সেই কানন ভূমি কুজনহীন, একটা পাখিতেও কলরব করছে না, সব ঘরে দুয়ার দোয়া রয়েছে, কিন্তু হে প্রিয়, আমি আমার হৃদয়ের দরজাটিকে খুলে রেখেছি, এটা তুমি কিন্তু জানবে। রয়েছে খোলা এ ঘর মম, আমার হৃদয়টি খোলা আছে, তুমি অবশ্যই সেখানে আসবে, তুমি যেন স্বপ্নের মতো আমার সামনে দিয়ে নাকে ডগা দিয়ে বেরিয়ে যাবে না। সমুখ দিয়ে স্বপন সম, যেও না মরে হেলায় ফেলে, আমায় হেলা অবহেলা করে তুমি আমাকে ফেলে চলে যেও না। এই রকম প্রার্থনা আমাদের ঈশ্বরের কাছে হওয়া দরকার, জোর করতে হবে, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, কেন তুমি আমার কাছে আসবে না, তোমাকে আসতেই হবে। সবরির এই যে প্রতীক্ষা, এটা আমার কাছে খুব আকর্ষণীয় বলে বোধ হয়। সবরি রোজ ফল সংগ্রহ করতেন, রোজ সেই রাস্তা পরিষ্কার করতেন, তারপরে ফল সংগ্রহ করার সময় আধখানা একটু একটু করে ফলে কামড় দিয়ে রাখতেন, যে ফলগুলো সুমিষ্ট সুস্বাদু কিনা, নিজের ইষ্টকে দেবেন, কিরকম সুন্দর ভাব। আমরা আবার ওসব করলে আবার তো পিটবে লোকেরা, কিন্তু ওই যে ভাবটা, ওই যে গভীর ভাব, আমি আমার সেরা জিনিসটা তাকে দেব। এত বৈষয়িক বিদ্যা নিয়ে কি হবে, কি চাই, লোকে শান্তি খোঁজে, অভাবে অশান্তি, অভাব গেলে শান্তি হয়, এ অভাব কিসে দূর হয়, তাকে পেলে, সেজন্য ডুব দিতে হয়। তিনি ভেতরে রয়েছেন, ভগবান স্বয়ং বলেছেন গুহ্যতম কথা, ঈশ্বরা সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, সাধন করে তাকে জানতে হবে। আসলে জানেন তো, যতক্ষণ না পর্যন্ত আমাদের অভাব হয় ততক্ষণ পর্যন্ত আমরা খোঁজার চেষ্টা করি, যখন বেশ খাওয়া পড়া লাক্সারি খুব চলছে ততক্ষণ অবধি আমরা রোজগারের ব্যবস্থা করি, যখন একটু একটু করে রোজগার কম হতে থাকে তখন আমরা স্পেশাল এফোর্ট দিতে থাকি, যার একটু রোজগার হবে আবার সেই পুরনো স্ট্যান্ডার্ড অফ লাইফটা লিড করতে থাকি। ঠিক সেই রকম অশান্তি আমাদের ভেতরে যখন তাকে পাচ্ছি না বলে এই অভাবটি আমাদের হৃদয়ে অনুভূত হবে, তখন আমরা আপনা আপনি তার খোঁজ করব। তার আগে কিন্তু আমাদের খোঁজাটা খোঁজার মতো হয় না। ধরুন আপনার খুব তৃষ্ণা পেয়েছে, আপনি ঠিক খুঁজে পাবেন জলের কল বা জলের বোতলের জল বিক্রির দোকান, কিন্তু যদি আপনার তৃষ্ণা না পায় আপনি মুখে বলবেন যে জল পেলে ভালো হতো, যে আমার গাড়িতে দুটো 2 লিটারের বোতল আছে, আরও একটা বোতল হলে ভালো হতো, কিন্তু তখন আপনার নাকের ডগা দিয়েও যদি জলের দোকান বেরিয়ে যায় বা জলের কল বেরিয়ে যায় আপনি কিছুতেই তুলতে পারবেন না। ওই কারণে তাকে পাচ্ছি না এই অভাব বোধটা আমাদের জাগিয়ে রাখা দরকার। আমাদের উল্টো জাগে, দুটো শেরওয়ানি আছে, এবারের বিয়েতে গিয়ে দেখলাম আরেকটা শেরওয়ানি আরেকজন পরেছে, ওই রকম আরেকটা শেরওয়ানি দরকার। একটা ছেলের গল্প আপনাকে বলেছিলাম, বেলুড় মঠে ফিরছি, ঠিক বরানগর যে শিথির মোড়ের কাছে আমাদের গাড়িটা এসে থেমে গেছে, ভীষণ ট্রাফিক জ্যাম, চুপ করে গাড়িতে বসে আছি, হঠাৎ লক্ষ্য পড়ল বাঁদিকের যে বাস স্ট্যান্ড সেখানে একটি ছেলে দাঁড়িয়ে আছে। প্রথম কথা তাকে চোখে পড়লো এই কারণে, সে ভগবান শ্রীকৃষ্ণের মতো এমনি করে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে এবং মাঝে মাঝে সেই জুতোর মাথাটা ঠুকছে, দেখছে একটা নতুন নাগড়া পরেছে, আর নাগড়াতে সেই একটা সেই সুঁড় মতো দেয়া থাকে না, ওইটি বারবার ঠুকে ঠুকে দেখছে, সে যখন পা ফেলবে নাগড়া সুঁড়টা দেখা যাবে কি না, দেখুন ওই নাগড়া সুর দেখা যাবে কি না, ওই যে অভাববোধটা তার ভেতরে জেগেছে, সেই কারণে সে বারবার করে ওইটা করে করে দেখছে যে সত্যি সত্যি ওটা দেখা যাবে কি না। ঠিক এইরকম ঈশ্বরকে পাচ্ছি না, তাকে খুঁজেও পাচ্ছি না, কোন বারবার খুঁজে চলেছি তবু তাকে পাচ্ছি না, এই অভাব যতক্ষণ না পর্যন্ত আমাদের হৃদয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভগবানকে কিছুতেই খুঁজব না।
আমাদের এই খোঁজাটা তখন সার্থক হয় যখন আমরা এই অভাবটিকে অন্তরে অন্তরে অনুভব করতে পারি। মহারাজ বলছেন, শরণাগত হও, জবধানের মধ্যে দিয়ে তাঁর দিকে এগো, বিড়াল ছানার মতো মার ওপর সম্পূর্ণ নির্ভর করো, তাকে ধরতে পারলে, তাঁর শরণ নিতে পারলে ধর্ম অর্থ কাম মোক্ষ সব হয়। ঠাকুর এসেছেন আমাদের উদ্ধার করতে, অপেক্ষা করছেন, ডাকছেন, শুধু ডাকা নয়, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন, ওরে ভক্তেরা কে কোথায় আছিস ছুটে আয়, যার শেষ জন্ম সে আসবে। বলছেন, ভাবের ঘরে চুরি না করে শরণাগত হও, যা চাইবে তা পাবে, কি চাই, ঠিক ঠিক চাইলে ভেতরে আনন্দ শান্তি সব পাবে। তিনি ব্যাকুল হয়ে ডাকছেন, তোরা আয়, আমাদেরও কি উচিত নয় কেঁদে কেঁদে তার দিকে ছুটে যাওয়া, তার দিকে এক পা গেলে তিনি 100 পা এগিয়ে আসেন, এই অবতারের মজা। শরণাগত হওয়ার কথা বলছে, আমরা যতক্ষণ পর্যন্ত জানি যে আমার অন্য ব্যবস্থা আছে, আই হ্যাভ অলওয়েজ হ্যাভ সাম অল্টারনেটিভ ফেসিলিটি, আমি কিন্তু কখনোই আমার ভেতরে সেই তীব্র আকাঙ্ক্ষা থাকে না। আমি জানি যে আজকে যদি আমি চাকরিটা ছেড়ে দিই, আরও 4টে ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি অপেক্ষা করে আছে আমাকে নেবে বলে। ফলে এই যে চাকরিতে আমি আমার নিজের ভেতরের যে এক্সেল করতে পারতাম, নিজেকে যে উন্নতি করতে পারতাম, সেটা কখনো আমার ভেতরে প্রতিভাত হবে না। আমার ভেতরের যে পোটেনশিয়ালিটি, সেটা আমি পূর্ণভাবে ব্যবহার করতে পারবো না। কাইজেন, আমাদের সর্বপ্রিয়ানন্দজি খুব এই বক্তৃতাটিতে এই কাইজেন এটির কথা বলেন, যে যতটা হাত তোলার দরকার ছিল প্রথমবার একবার হাত তুলেছেন। আমি যুব সম্মেলনে দেখেছিলাম উনি করছিলেন, একবার তুলতে বললেন, ছেলেরা তুললো খানিকটা, আরেকবার বললেন আর একটু তোলো, আবার তুললো, আবার বললো আর একটু তোলো, সে ছেলেরা বাচ্চা ছেলে এমনি করে উঠে আছে, বলছেন এবার নামিয়ে দাও। ওই যে তুমি তোমার এক্সটেন্টটা প্রথমবারে তুলতে পারছো না, ওই যে এক্সটেন্টটা কত অবধি, কতখানি আমি তাকে চাই, আমি তাকে সম্পূর্ণ চাই, এইটি যতক্ষণ না আমাদের ভেতরে হবে ততক্ষণ পর্যন্ত সেই আকুলতা, সেই শরণাগতি না এলে হবে না। তাকে পাওয়ার সহজ পদ্ধতি, ভগবান বলছেন জপ ধ্যানের মধ্যে দিয়ে তার দিকে এগো। জপ ধ্যান কেন জরুরি? পরমার্থ প্রসঙ্গে একটি ভারী সুন্দর জপ ধ্যানের ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন, এটি সূত্র নম্বর 294-তে স্বামী বিরজানন্দজি বলছেন, যদি কেউ দরজা বন্ধ করে ঘুমোয়, তার নাম ধরে ডেকে দরজায় ঘা দিলে, যেমন সে জেগে উঠে সাড়া দেয়, দরজা খুলে দেয়, তেমনি সরল বিশ্বাসে ও ভক্তির আবেগে ইষ্টমন্ত্র জপ ও সাধন করলে সর্বজীবের হৃদয়শায়ী ইষ্ট দেবতা জাগ্রত হন। তিনি জাগ্রত হয়ে হৃদয় মন্দিরের দরজা খুলে দেন এবং সাধককে দর্শন দিয়ে কৃতার্থ করেন। এই জপ ধ্যানের দুটো ভ্যারিয়েশন, একটা হচ্ছে নিরন্তর তাকে ডাকা, সেটি হচ্ছে জপ। ঘরের ভেতরে তিনি শুয়ে আছেন, তিনি অতিথি শুয়ে আছেন, ঘরের দরজা বন্ধ, আপনি বাইরে থেকে ঢকঢক ঢকঢক করে আঘাত করতে থাকলেন, ভেতরে যিনি শুয়ে আছেন তার নাম রামচন্দ্র, তাকে ডাকছেন রামচন্দ্র রামচন্দ্র রামচন্দ্র, তারপর তিনি উঠে এসে দরজাটা খুলে আপনাকে দেখা দিলেন। ওই ডাকাটা, নিরন্তর ডাকাটা হচ্ছে জপ। আর তিনি যখন দরজা খুলে দিয়ে আপনার সামনে প্রকাশিত হন, তাকে দেখা, তাকে অনুভব করা, সেটা হচ্ছে ধ্যান। এটি নিয়মিত করে করতে হয়, এটি না নিয়মিত করে করলে, এটি যদি আমরা না করি তাহলে হয় না। তিনি আর অন্য কোথাও নেই, তিনি আমার ভেতরে আছেন। গীতার উল্লেখ করে পূজনীয় মহারাজ বলছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান আর কোথাও নেই, ঈশ্বর সমস্ত জীবের, সর্বভূতে সমস্ত জীবের হৃদয় দেশে তিনি আছেন, তিনি বাস করেন। তাকে জাগ্রত করতে হয়, তুমি জাগো, তোমাকে আমি দেখতে চাই। রবীন্দ্রনাথের গানে আছে না, রেখো না আমার আধারে, আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও। বলছেন তাকে ধরতে পারলে, এই তো আমরা তো ভীষণ রকমের মানে ইউটিলাইজেশন কতটা কি পাবো সেইটার তো খুব আমাদের আছে, তো নবাব কিনলে আরাম করি, কিনটা পেলে কি পাবো সেটা আমাদের দরকার। তাই মহারাজও খুব বুদ্ধিমান বলছেন যে তাকে পেলে কি করতে, শেষের দিকে বলছেন, তাকে ধরতে পারলে, তার স্মরণ নিতে পারলে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বিধ সিদ্ধি আমাদের হবে, চতুর্বর্গ সিদ্ধি, ধর্ম হবে, অর্থ হবে,
আমার কাম্য বস্তু পাব, আসলে ঈশ্বরকে চিন্তা কাম্য বস্তু পাব এবং আমার মোক্ষ হবে, সব পাওয়ার আনন্দ হবে। ঠিক যখন আমরা ভগবানকে ডাকি তখনই চারটে কীরকমভাবে পাই। ধর্ম মানে আমার জীবন চলাচল করার আমি একটা অর্থ খুঁজে পাই, আমি আর পাঁচজন মানুষের চেয়ে আলাদা, এই বোধটা আমাদের ভেতর জাগে। এই উদাহরণটা আমি অনেকবার দিয়েছি, আপনারা ক্লান্ত হয়ে গেছেন শুনতে শুনতে, তবু এই উদাহরণটা আমার খুব ভাল লাগে। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি একটা কলমের দোকানে গেছেন কলম কিনতে। কলমের দোকানে যিনি দাদা তিনি বলছেন, আপনার আশ্রম থেকে কয়েকটি ছাত্র এসেছিল কলম কিনতে। মহারাজ বললেন, আমার ছাত্রদের তো কোনো পোশাক নেই। তো বলছে, পোশাক নেই তাহলে আপনি চিনলেন কি করে? বলছেন, আপনাদের ছাত্রদের আচরণ দেখলে বোঝা যায় যে এরা আপনার আশ্রমে থাকে। এই যে ধর্মটা হচ্ছে এই, আমার ভেতরের মানুষটার বদল হয়, আমি পশু থেকে মানুষে রূপান্তরিত হই। যে গুণ আমায় মনুষ্যত্বে স্থির করে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ করেন তা হচ্ছে ধর্ম। সেই গুণগুলো আমি একটু একটু করে অ্যাচিভ করি। অর্থ মানে কি? আমি আধ্যাত্মিক সম্পদে সম্পদশালী হতে পারি। আদতে কিন্তু এই সম্পদটাই প্রয়োজন, অন্য কোনো সম্পদ দরকার নেই। আপনার কাছে কোটি কোটি টাকা আছে অথচ আপনার চরিত্র বল ভালো নয়, মানুষ আপনার দিকে ফিরেও তাকাবে না, ফিরেও তাকাবে না। আজকেই আমার ফেসবুকে আমি একজনের গল্প বলেছি, একজন গুন্ডার গল্প বলেছি, তিনি আমাকে এই কথাটা বলেছিলেন যে সময়ের কাজ সময় করে নিতে হয়, নাহলে অসময় হলে কি হয়, নাহলে হয় ছিনিয়ে নিতে হবে আর নাহলে ভিক্ষা করতে হবে। তাই দিয়ে হয়তো কিছু পাওয়া যায়। আমি যেগুলো লিখিনি অনেক কিছু বলেছিলাম, তার মধ্যে খুব সামান্য কয়েকটা কথা লিখেছি, যা তাই দিয়ে হয়তো সব পাওয়া যায় কিন্তু সম্মান পাওয়া যায় না। আমি যে মানুষ এই বলে কেউ দেখে না। উনি বলতেন, তুই দেখ আমাকে, দেখ তুই আমার দিকে তাকিয়ে দেখ, আমিও তো তোরই মতো মানুষ, তুই আমার দিকে তাকিয়ে দেখ। আমাকে দেখে মানুষ ভয় পায়, গুন্ডা আমার চেহারা থেকে যত না ভয় পায়, আমার কর্ম আমার চরিত্রগত জিনিস দেখে ভয় পায়, মানুষ আমাকে এড়িয়ে চলে, ছড়ে যায়, থাকে না। তার সেই কথাগুলো এখন আমার কানে বাজে। এই অর্থটা হচ্ছে এই, চরিত্র ধনে চরিত্র সম্পদে সমৃদ্ধ হওয়া। কাম মানে হচ্ছে আমার জীবনকে শুভ পথে চালিত করা, শুভ দিকে চালিত করা, শুভ বোধে চালিত করা, এইটা হচ্ছে কথা। আর এই তিনটে পেলে অটোমেটিক্যালি মোক্ষ পাবো, আমি ঈশ্বরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাব, যে গুণে আমি মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হব। আমার সঙ্গে দেবতার ভেতরে কোনো ফারাক আমি আর খুঁজে পাওয়া যাবে না। মহারাজ বলছেন, ঠাকুর এসেছেন আমাদের উদ্ধার করতে, অপেক্ষা করেছেন, ডাকছেন, শুধু ডাকা নয় ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ডাকছেন, ওরে ভক্তরা কে কোথায় আছিস ছুটে আয়। কি সুন্দর কথা, ভগবান ডাকছেন আমাদেরকে, ভগবান আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা এইটা কিছুতেই বুঝতে পারি না। প্রেমিক মহারাজের একটি ভারী সুন্দর গান আছে নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু নিয়ে, নিত্যানন্দ মহাপ্রভু নিয়ে, বব পারে কে যাবি রে আয়, ওই দেখ নিতাই মাঝি ডেকে যায়, ওই দেখ নিতাই মাঝি বেলা গেল বলে, ওই দেখ নিতাই মাঝি ডেকে যায়, ভব পারে কে যাবি রে আয়। প্রেমিক মহারাজের সে অপূর্ব গান, যেটি প্রেমিক মহারাজ দল ওই আমাদের আন্দুল কালী কীর্তন সমিতি বেলুড় মঠে প্রত্যেকবার হয় প্রথম দিকে মানে মাঝে নালে শেষে একবার এই গানটা গাইতেন। এই গানের অর্থটা অদ্ভুত, যে ভগবান আমাকে তার আমাকে ভগবান কৃপা করবেন বলে এগিয়ে আছেন। পুঁথিতে এক জায়গায় আছে যে ভগবান নৌকা বেঁধে ঘাটে দাঁড়িয়ে থাকে, তিন ধরনের লোককে তিনি তার নৌকায় স্থান দেন, যে টুকটুক করে উঠে পড়ে তার নৌকায় তাকে স্থান দেন। দুই হচ্ছে যে এসেছে কিন্তু খুঁজে পাচ্ছে না পথ, তার হাত ধরে তাকে টেনে নিয়ে আসে। আর তিন নম্বর হচ্ছে আমাদের মতো জ্ঞান পাপী, যারা বুঝি জানি সব করি অথচ ভগবানের সঙ্গে ছুকিতকিত খেলতে ভালোবাসে, একবারে চুলের মুঠি ধরে টেনে তিনি তার ইয়েতে তুলবেন। আমরা যতই তার থেকে দূরে চলে যাব ততই তিনি আমাকে কাছে আমার কাছে ডাকবেন, তাকে নেবেন। আমার মনে আমার একবার যাবার সুযোগ হয়েছিল, কুটিবাড়ি যখন সারানো হচ্ছিল তখন এই সিঁড়িটা দেখার সুযোগ হয়েছিল, যে সিঁড়ি দিয়ে ঠাকুর কুটিবাড়ির ছাতে উঠে সকলকে ডেকেছিলেন, কিন্তু ভয়ের চোটে আমি সিঁড়িতে পা দিতে পারিনি। সমস্ত সিঁড়িটা যেন একটা আধ্যাত্মিকভাবে পূর্ণ, আমি বহুবার চেষ্টা করেছি, মনে হচ্ছে উঠে গিয়ে দেখি কি আর এমন, দেখবই তো ভগবানের, ভগবান কোথা থেকে ডেকেছিলেন সেইটা দেখব। কিন্তু আমার ভেতরে সেই মনের সেই জোরটুকু হয়নি যেখানে আমি সিঁড়িতে পা দিয়ে ওপরে যেতে পারি।
এত তীব্র তার সেই আহ্বান, যে অত বছর আগে যে আহ্বান করে গেছেন সে আহ্বানের শক্তি এত তীব্র হয়ে আছে। বলছেন যার শেষ জন্ম সে আসবে, এইখানে একটা বড় প্রশ্ন। আমরা মনে করি ভগবানের কাছে এলে শেষ জন্ম, আর আমাদের ফিরে আসতে হবে না। ভূতেশানন্দজিকে একবার আমরা জিজ্ঞেস করেছিলাম এই কথাটার কি অর্থ, উনি বলেছিলেন অনুভবে আসা দরকার, আমি ভগবানের কাছে এসেছি। আমরা ভগবানের কাছে এসেছি, কিন্তু আমি যদি নিজে নিজে না অনুভব করতে পারি আমি ভগবানের কাছে এসেছি, তাহলে কিন্তু আমাদের মুক্তি হবে না, আমি এসেও তার থেকে অনেক দূরে চলে যাব। বলছেন তোমার কাছে একটা দামি রত্নরাজি আছে, তুমি যদি তার ভ্যালুয়েশন না বুঝতে পারো, সে রত্নরাজি থাকাও যাও আর কাঁচ থাকাও তাও দুই সমান। আমাদের বুঝতে হবে যে আমি ভগবানের কাছে এসেছি, তখনই এই শেষ জন্মের যে থিওরি এইটা কাজে লাগবে। বলছেন ভাবের ঘরে চুরি না করে, চুরি না করে শরণাগত হও, যা চাইবে তা পাবে। আমরা সব সময় ওই যে একাদোক্কা খেলার চেষ্টা করি ভগবানের সাথে, ভাবি আমরা খুব বিখ্যাত মানুষ, আমরা ভগবানের সাথে একাদোক্কা খেলবো, ভগবানকে খেলুড়ে বানাই। ভগবানকে অবশ্যই খেলুড়ে বানাতে হবে, আমার খেলার সঙ্গী বানাতে হবে, কিন্তু এ খেলা সে খেলা নয়, তার সঙ্গে ছুকিৎকিত খেলা নয়, তার সঙ্গে জীবনের খেলা। আমার মালিন্যগুলোকে কেমন করে পরিহার করে তার সঙ্গে খেলতে পারবো। সে আছে না, মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায়। ওই বোধটা যেন আমাদের এরকম হয় যে ভগবানের সঙ্গে যেন আমি সেই একসঙ্গে সব করেছি, তার সঙ্গে খেলেছি, তার সঙ্গ করেছি, এমনকি তার সঙ্গে একই সুরে সুর মিলিয়ে জীবনকে চালিয়েছি। বলছেন তিনি ব্যাকুল হয়ে ডাকছেন তোরা আয়, আমাদের কি উচিত নয় কেঁদে কেঁদে তার দিকে ছুটে যাওয়া? তার দিকে এক পা গেলে তিনি 100 পা এগিয়ে আসেন, এই এই অবতারের এই মজা। ভগবানের দিকে যদি আমরা 1 পা এগিয়ে যাই তিনি 100 পা এগিয়ে আসেন, তিনি তো এগিয়েই আছেন, হাত বাড়িয়েই আছেন, শুধু আমরা যদি জোর করে হাতটা বাড়াতে পারি তবেই এটি সম্ভব হয়। 12 নম্বর বক্তৃতার এইখানেই শেষ হলো, আমরা 13 নম্বর বক্তৃতা শুরু করছি। এটি রামকৃষ্ণ মিশন আশ্রম কাটিহারি দেওয়া, তারিখটি হচ্ছে 12 মে 1955 সাল। এই যে গান গাওয়া হলো, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, এই ভাবটি নিয়ে সংসারে থাকতে হবে, এইভাবে প্রতিষ্ঠিত হতে হবে। মা ছেলেকে ভোলে না, কিন্তু ছেলে মাকে ভুলে যায় সামান্য একটু খেলনা পেলে। ছেলের সত্তা কি? মায়ের সত্তাই ছেলেতে রয়েছে, অত মাখামাখি ভাব কিন্তু ছেলে তা দেখতে পাচ্ছেন না। মা মায়ার পর্দা ফেলে রেখেছেন, ছেলে তাই মাকে ভুলে যায়। যখন খেলা করে মাকে দেখতে পায় না, যখন খেলা করে মাকে দেখতে পায় না, মা ছেলেকে সব সময় দেখতে পান। মা দেখছেন, আসছেন, পাশে দাঁড়াচ্ছেন, দেখছেন ছেলে খেলনা নিয়ে ফিরে যাচ্ছেন, দেখে ছেলে খেলনা নিয়ে ভুলে আছে, দেখে ফিরে গেলেন। মাকে সর্বক্ষণ দেখতে হবে, মা আর আমি অভেদ, মাকে ছেড়ে আমি বাঁচতে পারি না, এইটি জানতে হবে। এটা হচ্ছে আসল কথা। আমরা সব সময় গাইছি মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে, সত্যি ভাবনা নেই। মা যখন আছে সত্যি সত্যি আমাদের কোনো ভাবনা নেই, কিন্তু মা যে আছেন এটা কি আমরা ফিল করি? আমরা কি সত্যি সত্যি অনুভব করি? আত্মস্থানন্দজির সঙ্গে আমার শেষ কথোপকথন হয়েছিল, সেইখানে তিনি এই কথাটি আমাকে বলেছিলেন যে সেদিনকে শ্রী শ্রী মায়ের জন্মতিথি ছিল, আমি একটু দেরি করে গেছি কাজটা শেষ করে মাকে প্রণাম করতে। মহারাজ ভক্তদের প্রণাম নিচ্ছিলেন, মাঝখানে 10 মিনিটের বিরতি হয়েছিল। মহারাজকে প্রণাম করতেই মহারাজ আমাকে বললেন, ভুলেও থাকি তবুও দেখি ভুলে না মা একটিবার, বড় স্নেহে রাধার মা যে আমার, আমি যে মার মা আমার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। এই বলার পর তিনি আমাকে বললেন, এই ভাবটা বুঝিস, এই ভাবটাকে অনুভব করতে পারিস, জানিস তো আজকে শ্রী শ্রী মায়ের জন্মতিথি। ওনার সঙ্গে আমার শেষ কথোপকথন এইটা, আর এরপরে আর কোনোদিন মানে শব্দ দিয়ে আমাদের কথোপকথন হয়নি। মনে মনে অনেকবার কথোপকথন হয়েছে, কিন্তু শব্দ দিয়ে আর আমরা কেউ কারোর সঙ্গে কথা বলিনি। এইটা বোধ রাখা দরকার, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার,
মা যে আমার ভার নিয়েছেন এই বোধটি আমার ভেতরে আসা দরকার। যদি না আসে তাহলে মাকে ওই এক্স ওয়াই জেড ধরে ফেলব। মা যে আমার জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটাকে কখনো কোনো অবস্থাতে উপলব্ধি করতে পারবো না। বলছেন এই ভাবটি নিয়ে সংসারে থাকতে হবে, এই ভাবে প্রতিষ্ঠিত হতে হবে। এই ভাবে প্রতিষ্ঠিত মানে প্রত্যয় হওয়া দরকার। মা আমার কাছে আছে, শুধু ওই আমার মতো ওই মাতার পেছনে মায়ের ছবি রাখলেই হবে না, বা ঘরের কোণে ছবি রাখলে হবে না, সর্বত্র মায়ের ছবি রাখলে হবে না, বিশ্বাস করতে হবে মা আছেন আমার সাথে। এখন বেশিরভাগ ক্ষেত্রে মা আমাদের গলার ইয়েতে চলে এসছেন, লকেটেতে চলে এসছেন, আরও কাছে চলে এসছেন, স্ক্রিন সেভার, খুললেই মাকে দেখি। কিন্তু ওই মাকে এমনি করে না সারালে ওই জগৎটায় আমরা ঢুকতে পারি না, ওই জগতের মধ্যে আমরা ঢুকতে পারি না। সেই কারণে মাকে আমরা ওই রকম করে আঙুল দিয়ে সরিয়ে দিই। এমন স্ক্রিন সেভার লাগবে ওই যে ব্যাকগ্রাউন্ডে থাকবেন মা। আমি যা কিছু করি না কেন মা সব কিছুর পেছনে আছে। যেরকম একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট খুব হালকা একটা ফেইন্ট ছবি থাকে যার উপরে আমরা লেখালেখি করি, অথবা ব্ল্যাঙ্ক থাকে, ওই ব্ল্যাঙ্কটা মাকে দিয়ে ভরাতে হবে প্রতি মুহূর্তে। যেন আমার মনের ভেতরে আমি যেন চোখ বন্ধ করলেও চোখ খোলা রাখলেও আমি যেন অনুভব করতে পারি মা আছেন আমার সাথে। মা সব সময় আমাদের খেলাতে ভালোবাসেন। দেখবেন ছোট এমনি জগতের মা মানে আমাদের জীবনের মাও যেরকম আমাদের নিয়ে খেলতে ভালোবাসেন, সেই রকম আমাদের মা আমাদের খেলতে ভালোবাসেন। গানে আছে না, আড়াল থেকে দেখেন পাছে ডেকিলে না ডাকে হায়। তিনি সব সময় আড়াল থেকে দেখেন। কেন আড়াল থেকে দেখেন? যদি সামনাসামনি এলে আমরা মাকে না ডাকি, তিনি সব সময় আমাদের ভেতরে সেই অভাবটাকে তৈরি করে দেন। দেখবেন বাড়িতে ফিরে এসে যখন আপনারা যখন আপনাদের অনেকেরই আপনারা মাকে হারিয়েছেন, কিন্তু স্মৃতিটা অবশ্যই আছে, বাড়িতে ফিরে এসে মা 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 আমরা করতে থাকি। মা মা করতে থাকি কেন না? আমরা মাকে ফিল করার চেষ্টা করি, মা মাকে মা আছেন এই বোধে জাগ্রত হবার চেষ্টা করি, যে সব সময় এই বোধটাকে জাগাই। দেখবেন বাড়ি ফিরে এসে আমরা চিৎকার করে ডাকি, মা মা করে ডাকি, যেন এটা ডাকতে পারলে এবং মা যখন সাড়া দিচ্ছেন তখন যেন নিজেদেরকে ধন্যবোধ করি যে মা আমাদের কথায় সাড়া দিয়েছেন। ওই মা আড়ালে থাকেন, কিছুতেই দেখা দেন না। দেখলে যদি আমাদের তার সঙ্গে খেলা শেষ হয়ে যায়, সেই কারণে মা সবসময় এই লুকিয়ে থাকেন। বলছেন মায়ের সত্তা, কিন্তু মা কি সত্যি সত্যি লুকিয়ে থাকেন? কারণ আমাদের আলাদা করে সত্তা নেই, আমাদের এই যে জন্ম হচ্ছে সব কিছু আমরা মা থেকেই সৃষ্টি হচ্ছি। মা তার শরীরের ভেতরে আমাদের রেখেছেন, নিজের খাবারকে ভাগ করে আমাদের একটু একটু করে পুষ্ট করেছেন। তারপরে যখন পৃথিবীর আলো দেখেছেন তখন পৃথিবীর নির্মম কঠোর এই জমি থেকে হাত বাঁচার জন্য তার কোলটিকে দিয়েছেন, তার নরম কোলটিকে উৎসর্গ করেছেন আমাকে ধরে রাখার। তারপরে দেখবেন যখন হাঁটতে শুরু করি আমরা, মা দুহাত দিয়ে ধরে রাখেন, আমরা সেই টলমলো পায়ে হাঁটতে থাকি, আমরা ভাবি আমরা নিজেরা খুব ভালো চলছি। কিন্তু তারপরে এই যখন আমরা টলমলো পায়ে হাঁটতে থাকি তখন মা এরকম করে হাত ধরে থাকে, আমরা ঘ্যাম দেখাই, ভাবি যে আমরাই হেঁটে যাচ্ছি, আমাদের আমাদের শক্তিতে হেঁটে যাচ্ছি। কিন্তু মা যে ওপর থেকে আমাদের ধরে রাখেন সেটা সবসময় আমরা অনুভব করি না। আমরা সবসময় ভাবি যে আমরাই পারছি। মা আমাদের মধ্যে থেকে আমাদের কাছে থেকে নিজেকে নিজের সত্তাকে সম্পূর্ণ আড়াল করেন। কেন আড়াল করেন? আমাদের বিকশিত করবার জন্য, আমাদের নিজেদের ভেতরের মানুষটিকে জাগ্রত করার জন্য। অথচ যখনই প্রয়োজন হয়, যে মুহূর্তে আমি পড়ে গেছি, যখন আমি কাঁদি এপাশ ওপাশ তাকাই, তখন প্রথম যিনি কোলে তুলে নেন তিনি মা। মা এমনিভাবে থাকেন, ওই আড়াল থেকে দেখেন পাছে দেখিলে না ডাকে হয়। আমরা তো যদি দেখা দেখলে মাকে না ডাকি, তাই তিনি লুকিয়ে থাকেন আড়াল থেকে। একটি স্মৃতিকথা আমি বারবার বলি, এটা আমার খুব ভালো লাগে। এটি একজন সন্ন্যাসিনী মাতাজি মোক্ষপ্রাণা মাতাজির সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, একদিন তিনি রান্নাঘর থেকে রান্নাবান্না সেরে ঘর্মাক্ত কলোবরে ছুটতে ছুটতে প্রেসিডেন্ট মাতাজির কাছে এসেছেন। গিয়ে দেখলেন মাতাজি হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছেন।
সে ব্রহ্মচারিণী মাতাজি মাতাজির পায়ের কাছে বসা মাত্র তিনি ওই হাওয়া দিয়ে হাওয়া করতে করতে তিনি ওই একটি গান উল্লেখ করতে থাকলেন, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। তিনি বলছেন যখন তিনি ওই বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার এই কথাটা বলছেন, যখন তার মধ্যে যেন কিরম একটা প্রত্যয় তৈরি হচ্ছে, মাও আমাকে এইভাবে ঘিরে আছে, অতএব এই বোধটা সবসময় দেখা দরকার। মা দেখছেন, আসছেন, পাশে দাঁড়াচ্ছেন, দেখছেন ছেলে খেলনা নিয়ে ভুলে আছে, দেখে ফিরে গেলেন। মা যতক্ষণ দেখেন আমরা খেলনা নিয়ে ভুলে থাকি, মা আমাদের খেলতে দেন, খেলুক, বেশ খেলুক। মা কখনো আমাদের আত্ম যে স্বরূপ, আত্মসত্তা, তাকে অবমাননা বা অবনমন করতে চান না, সেই কারণে আমাদের এত সুযোগ দেন। কারণ তিনি তো জানেন আমি শক্তিময়ী, যে সময় শক্তির দরকার হবে আমি তার ভেতরে শক্তি সঞ্চার করতে পারবো, এই পুরো বোধটা মায়ের থাকে। মাকে সর্বক্ষণ, কিন্তু আমাদের কি কথা, মাকে সর্বক্ষণ দেখতে হবে। মা আর আমি অভেদ, মাকে ছাড়া আমি বাঁচতে পারি না, এইটি জানতে হবে। ঈশ্বরীয় সত্তা অভেদ, সে ঈশ্বরীয় সত্তার সঙ্গে আমি একীভূত হয়ে গেছি, তাকে ছাড়া আমার যে আলাদা কোনো সত্তা নেই, এই বোধটা আমাদের নিজেদের মধ্যে জাগতে হবে। মহারাজ বলছেন ভগবান সর্বভূতে আছেন, তাকে ছাড়লে কিছুই থাকে না, কেবল পর্দা আলাদা করে রেখেছেন। জগতে যা কিছু রয়েছে সব কিছু তার কাছ থেকে এসেছে। আমরা আমি রূপ আল বেঁধে আলের ঘরে ঘেরার মধ্যে নিজেকে বদ্ধ করে রেখেছি, এই মায়া আল, আমি আমার রূপ আল ভাঙতে হবে। মাকে ভুলে আমরা এই মায়া আল বেঁধে রেখেছি, তাই তো এ যুগে ঠাকুর আমাদের শিক্ষা দিলেন যে সর্বক্ষণ মাকে ধরে চলতে হবে। একটা বড় জিনিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখলেন, খোঁটা ধরে ঘোরো, ভগবানকে ধরে, ভগবানকে কেন্দ্র করে ঘুরপাক খেতে হবে। কি সুন্দর কথা বলছেন, ভগবান সর্বভূতে আছেন, তাকে ছাড়লে কিছুই থাকে না, ভগবান এই সবটুকু জুড়ে আছে। যদি ভগবানকে ছেড়ে দিই একবারে জিরো হয়ে যাব, জিরো নিয়ে তো আমরা থাকতে পারি না, এক আছে বলে শূন্যের দাম আছে, কিন্তু যদি একটাকেই ছেড়ে দিলাম সে শূন্যের পেছনে যত শূন্যই লাগাই না কেন আমরা সেই শূন্যই থাকবো, শূন্যের সঙ্গে শূন্যের ধাক্কা লাগলে সেই শূন্যই হয়ে যাব। তাই আমাদের চেষ্টা করতে হবে ওই একটি সামনে যে এক সংখ্যা ওটিকে যেন আমরা বুঝতে পারি, ওটিকে ওর বিষয়ে যেন আমাদের প্রত্যয় হয়। ভগবান আমাদের সঙ্গে আড়াল, একটা পর্দার আড়াল রেখেছেন, একটা সীমানা তৈরি করে রেখেছেন, ঠিক আমরা যেরকমভাবে আড়াল রেখেছি। আমরা আমাদের জমিগুলোকে টুকরো 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 ভাগ করে রেখেছি, কেন, ভালো করে চাষ করতে পারবো বলে। কিন্তু যদি আমি কাউকে বলি এইটা কতটা আমার জমি, তখন এমনি করে আঙুল দিয়ে দেখাই, তখন ওই যে আলগুলো দিয়ে রেখেছি সেই আলগুলোর কথা আর আমাদের মনে পড়ে না। আমাদের যখন মানুষজন ভক্তরা এসে জিজ্ঞেস করে মাছ কতটা জমি, আমি দেখাই ওই ওই অত দূরে, যেখানে অবধি ওই পাঁচিল আছে তত দূর অবধি। আর মারা চাল কোথায়, গোবিন্দভোগ কোথায়, এই যে এইটার ভেতরে গোবিন্দভোগ হয়েছে, ওইটার ভেতরে বাসমতি হয়েছে, ওটার ভেতরে ওই হয়েছে, আলাদা আলাদা করে দেখাই, টুকরো টুকরো করে দেখাই। অনন্তের এই যে ভাবটা, এটা আমাদের প্রতি, এটা হচ্ছে মায়ার টুকরো। আমরা আমি মায়া দিয়ে একটা একটা যেন ইয়ে করে রেখেছি, আল বেঁধে রেখেছি, যে কারণে আমি ঈশ্বরের সঙ্গে বাড়তে পারছি না। আমি কি কম, আমি বিরাট, আমি আমার এই জাত, আমি ওই, আমি এই লেখাপড়া শিখেছি, আমি ওই চাকরি করি, জগতে সব কিছু, সব কটা লোক ফালতু, সব কটা লোক ফালতু, আমি একমাত্র মানুষ আছি, আর সব অকারণ অমানুষ আছে। এই বোধ দিয়ে আমরা মানুষের সঙ্গে, মানুষের ভেতরে ভেদ করে রাখি, তাই ঈশ্বরের সঙ্গেও আমরা দূরে চলে যাই। তিনি বলছেন এ যুগে ঠাকুর দেখে গেলেন মাতৃ সাধনা। কেন মাতৃ সাধনা, কারণ মাতৃশক্তিই পারেন আমাদের ভেতরের অভ্যন্তরীণ যে শক্তি সত্তাকে সেটিকে জাগ্রত করা, সেটিকে জাগ্রত না করতে পারলে হবে না। তাই ভগবান এই অবতারে এসে মাতৃশক্তির আরাধনা শেখালেন। মাতৃশক্তি আরাধনা কালী পুজো নয়, নিজের ভেতরের যে শক্তির স্বরূপ তার জাগরণ। আমি যদি আমার শক্তি সম্পর্কে অ্যাসেসমেন্ট না করতে পারি, আমি যদি শক্তি সম্পর্কে অবহিত না করতে পারি, বহু জিনিস আমি পারি অথচ আমি পারি না বলে থেকে যায়। দেখবেন আমাদের কোনো নতুন জিনিস করতে বললেই আমরা বলি না আমরা পারি না। আমার মনে আছে আমাদের নরেন্দ্রপুরের যারা গাড়ি চালান,
গাড়ি চালাতেন আমাদের লোকশিক্ষা পরিষদে, তারা সেই নির্দিষ্ট একটা রুটের বাইরে কোথাও যেতে পারতেন না। মাকসারায় আমরা ক্লাস নিতে যেতাম, তখন ওই মা সেতু দিয়ে এলে তাড়াতাড়ি আসা যায়। মা সেতু দিয়ে সায়েন্স সিটির সামনে দিয়ে উঠলে একবারে এসে পার্ক সার্কাসে রবীন্দ্র সদনের সামনে নামা যায়। তারপরে একটু এগিয়ে এলে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে নামলে বাঁকসারায় আসা যায়। মাত্র 45 মিনিটে নরেন্দ্রপুর থেকে বাঁকসারায় চলে আসা যায়। কিন্তু সেই যে তারা এই পুরনো সিস্টেমে আছে, কিছুতেই যেতে চান না। প্রথম দিন আমাকে সেই মেটিয়াবুরুষ টেটিয়াবুরুষ সব ঘুরিয়ে নিয়ে এলেন। পরে জানলাম যে মা সেতুতে উঠতে তাদের ভয় হয়। দ্বিতীয় দিন যখন আমি যাচ্ছি, ওই আমি আগে থেকেই বলে দিলাম, আর যদি মা সেতুতে না ওঠো তোমাকে আমি দেখিয়ে দেবো। যত মা সেতুর কাছে আসছে তার মুখটা একবারে সেই একবারে সাদা হয়ে গেছে। হ্যালো, কেন কি সমস্যা? না, অনেকটা উঁচু, ভয় পাচ্ছে সে। আমি ওঠো, যদি না ওঠো পরে এই কালকে সকালে লোকশিক্ষা পরিষদে গিয়ে আমি তোমাকে শোকজ নোটিশ ধরাবো। যখন শোকজ নোটিশের ভয় দেখলো তখন আস্তে আস্তে মা সেতু দিয়ে উঠে পড়লো। তারপরে যখন সেবে শাঁসা শাঁসা করে কোথাও না থেমে একবারে পার্ক সার্কাস নিজে যানজট তার মাঝখান দিয়ে ফুরফুর করে গিয়ে রবীন্দ্র সদনের সামনে গিয়ে পিজি হাসপাতালের সামনে গিয়ে নামলো, তখন যে তার যে কি আনন্দ, কি যে এ খুব বলছে, একটা দারুণ জায়গা দেখালেন, একটা দারুণ পথ আমাদের খুঁজে দিলেন। এই কারণে মাতৃশক্তি সাধনার প্রয়োজন আছে। যখন আমরা আমাদের অন্তর্নিহিত শক্তি সম্পর্কে অবহিত হই তখনই জগতের সব কিছু আমরা পারি, কোনো বাধা আমাদের কাছে বাধা নয়। এই কারণে অবতার আমাদের ভেতরে এই মাতৃশক্তি সাধনা শেখালেন, আমাদের আত্মশক্তিতে বলিয়ান। এই আত্মশক্তিতে যদি বলিয়ান, মার কিছু নন, আমাদের আত্মশক্তি, মায়ের শক্তিতে আমরা শক্তিমান। এইটা বোঝানোর জন্য ঠাকুর ওই আগে জগজ্জন জগন্মাতার সাধনা শেখালেন। মূর্তিটা হচ্ছে প্রতীক, ওই মূর্তির মধ্যে দিয়ে সেই অনন্ত শক্তির স্বাদ দিয়ে দিলেন। প্রথমে আগে ছোট নদী হেনা তেনা দিয়ে আস্তে আস্তে বড় নদীতে ফেললেন, সেই বড় নদী থেকে যখন সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, তখন আমরা দূর থেকে সমুদ্র দেখছি। আমরা যখন গঙ্গাসাগর পেরোই কচু কাকদ্বীপ থেকে আসি, তখনও গঙ্গার ওপরের হইচই দেখি, তখনও সমুদ্রটা কি ভয়ানক হবে বুঝতে পারি না। কিন্তু যখন কপিলমুনির মন্দিরের সামনে যাই তখন সমুদ্র দেখে উৎফুল্ল হয়ে যাই। তখন দূর দূর ওটা পেরোনো কোনো ব্যাপার নয়, এটা এখানে সাঁতার কাটতে পারছি, ওখানে পাঠাটা কোনো ব্যাপারই নয়। এই বোধটা জাগে, এই অনন্তের সঙ্গে আমি মিশে যাওয়ার, আমার ভেতরের যে আত্মশক্তি আছে সেইটির জাগরণের কথা ঠাকুর বলছেন। ঠাকুর একদিন দেখলেন তার শরীর থেকে সচ্চিদানন্দ বেরিয়ে এসে রূপ ধারণ করে বললেন, আমি যুগে যুগে অবতার। ঠাকুর বলেছেন, এবার পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য বেশি, সেই শক্তি জগৎ ছাপিয়ে রয়েছে। পাগল পূজারি এখন সকলের পূজা গ্রহণ করছে। এই আবির্ভাবের বড় জিনিস অহেতুকী করুণা, তাকে ধরবার জন্য একটু এগোলে তিনি অনেকখানি এগিয়ে এসে ধরেন। তিনি কত এগিয়ে আসেন, কাজের ভয় কিছুই নয়, কাজেই ভয়ের কিছু নয়। ঠাকুর বলেছেন, রাজার বেটা হও, রাজার বেটা মানে ব্রহ্মময়ীর ছেলে। আমরা রাজ রাজেশ্বরীর সন্তান হয়েও একবারে ভেবে অস্থির কি হবে আমার। এ যুগের বৈশিষ্ট্য, তিনি নিজে ছুটে এসেছেন আমাদের কাছে, কিন্তু এমন খেলনা দিয়েছেন যে আমরা তা ফেলতে নারাজ। মাকে ছাড়া এ জগৎ চলে না, অথচ আমরা খেলনা পেয়ে মাকে ভুলে যাই। কারো কারো খেলনাও চাই, মাকেও চাই, এমন ছেলে আছে দুই চাই। বহির্দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন সাধারণ মানুষ, মালা তিলক কিছুই নেই, দেখতে সাধারণ মানুষ, সাধারণের থেকেও সাধারণ। কালীবাড়িতে এসে কেউ তা অনেকেই তাকেই জিজ্ঞাসা করতেন, পরমহংস কোথায়? তিনি বলতেন, খুঁজে নাও। বালকের স্বভাব নিরভিমানিতা, পবিত্রতা ও সন্তান ভাব। ভগবান এই কারণে এই যে অবতারের যে একটা অদ্ভুত দর্শনের কথা বলছেন, যে নিজের ভেতরের যে সচ্চিদানন্দ স্বরূপ তিনি এসে তাকে জানিয়ে দিয়ে গেছেন। কি জানিয়েছেন? না, আমি যুগে যুগে অবতার, এই যে শক্তি এসেছেন এইটি যুগে যুগে নানা রূপ ধারণ করে এসেছেন। কিন্তু পূর্ব পূর্ব অবতার পূর্ণাঙ্গ নয়, খণ্ডাংশ। কেন খণ্ডাংশ? স্বামীজি একটি শব্দ ব্যবহার করেছেন ঠাকুরের নামের আগে, অবতার ও বরিষ্ঠ, অবতারদের মধ্যে শ্রেষ্ঠ। ভূতেশানন্দজি আমাদের এই কথাটা বলেছিলেন, অবতার ও বরিষ্ঠ কথাটার অর্থ এই কারণে আমাদের ধরলে হবে না যে তিনি যেন তার গুরুকেই বড় করেছেন এবং আমাদের ছোট অন্যদের ছোট করেছেন, এই অর্থে নয়।
বলছেন পূর্ব পূর্ব অবতার যারা এসেছেন তারা সেই অবস্থারের যতটা শক্তি ক্ষয় করা দরকার আছে ততটা শক্তি তারা প্রয়োগ করেছেন। রাম অবতারে সেই রাবণ বধ করবার জন্য যতটা শক্তি ক্ষয় করা দরকার ততটা করেছেন, তিনি তার পূর্ণটা করেননি। দ্বিতীয় কৃষ্ণ অবতারে তিনি যখন এরমভাবে দশ অবতার যে এলেন, প্রত্যেক অবতারে সেই শত্রুকে নিধন করার জন্য যতটা শক্তি প্রয়োজন ততটাই করেছেন। ধরুন আপনার কাছে সব রকমের অস্ত্র আছে, অথবা পরমাণু অস্ত্রও আছে, কিন্তু যখন পরমাণু অস্ত্র আপনি ব্যবহার করছেন না তার মানে আপনি আপনার সমস্ত শক্তিটা খরচ করছেন না। কিন্তু এই যে নতুন অবতার এলেন তিনি সব শক্তিটা খরচ করলেন। কেন খরচ করলেন? কারণ এবারের অসুর ভয়ঙ্কর অসুর, তার নাম হচ্ছে আমাদের সংশয় অসুর, আমার মনের ভেতরের অসুর। আমি ঠিক পথে আছি, তাই জন্য তিনি যেন আমাকে দেখানোর জন্য এলেন। আমরা যে পথেই থাকি না কেন, যদি ঠিকঠাক মতো সাধন ভজন করতে পারি তাহলে এক্স যে পথে যাবে, ওয়াই যে পথে যেখানে গিয়ে পৌঁছবে, জেড যে পথে পৌঁছবে, আমিও সেখানে গিয়ে পৌঁছব। আমাদের ডেস্টিনেশন কখনো আলাদা হবে না। সেই কারণে তিনি তার সর্বশক্তি ব্যবহার করলেন, তাই ঠাকুরকে বলছেন অবতার ও বরিষ্ঠ। বলছেন এবারে পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য বেশি। এই কথাটার অর্থ কি? তিন গুণ নিয়ে আমাদের শরীর, তম রজ এবং সত্ত্ব। রজ এবং তম আমাদের সব সময় বেঁধে রাখে। সেই ঠাকুরের গল্প, এক পথিক চলেছেন বনের মধ্যে দিয়ে, তিন ডাকাত তাকে ধরলেন। একজন বললেন একে মেরে এর যাবতীয় নিয়ে নাও, আরেকজন বললেন না না মেরে কি হবে, একে বেঁধে এখানে রেখে এর জিনিসপত্র নিয়ে দাও, জঙ্গলে জন্তু জানোয়ার এমনি খেয়ে নেবে, আমাদের আর পাপের ভাগিদার হতে হবে না। এরা দুজন যখন চলে গেলেন, তৃতীয় জন এলেন, তিনি তার বন্ধন মুক্তি করে দিলেন। মুক্তি করে দিয়ে কি বললেন, যে তোমার কি খুব লেগেছে, আমি চলো তোমাকে বাড়ির পথ দেখিয়ে দিচ্ছি, বলে তাকে বাড়ির পথ দেখান। বলছেন ওই রাস্তা পেরিয়ে গেল, তুমি বড় রাস্তায় গিয়ে পড়বে এবং সেখান থেকে তোমার বাড়িটা খুব কাছে। তখন বললেন আহা তুমি আমার এত উপকার করলেন, তুমি একটু চলো না আমার বাড়িতে। বললেন না হে আমি যেতে পারবো না। ঠাকুর বলছেন এই তিনজনই চোর, সেই কারণে তিনজনই বন্ধনে বাঁধে, ভক্তি এই রজ তম রজ এবং সত্য, তিনগুণই বাদে। কিন্তু সত্যগুণ কি করে? সত্যগুণ করে আমার ভেতরে মুক্তির যে বাসনা, মুক্তির যে পথ, সেটিকে উন্মুক্ত করে দেয়। সেই কারণে এই যে তার যে এত যে গুণ, তার যে এত যে রূপ, এত যে বিউটি নিয়ে এসেছেন, তার কারণ হচ্ছে প্রত্যেক দিক দিয়ে ওটা ভাবলেই আমাদের ভেতরে যে সাত্ত্বিক গুণ সেটি বিকশিত হবে। তিনটেই আমাদের ভেতরে আছে, কিন্তু সেটা যেন প্রকাশের জন্য যেন ইয়ে দরকার, একটা পরিবেশ দরকার। শ্রীরামকৃষ্ণ তাই সত্যগুণের আধার হয়ে এলেন, যাতে তাকে দেখা মাত্র আমার মনের সাত্ত্বিকভাবে বিকাশ হয়, আমার মন ঈশ্বরাভিমুখী হয়। তিনি কি সুন্দর কথা বলছেন, ঠাকুর বলছেন রাজার বেটা হ। শঙ্করানন্দজি মহারাজের একটা ভারী সুন্দর কথা আছে, বলছেন তুই শ্রীরামকৃষ্ণের চেলার চেলা হোস না, যদি হতে হয় তাহলে শ্রীরামকৃষ্ণের ভক্ত, শ্রীরামকৃষ্ণের ভক্তের ভক্ত হোস না, যদি ভক্তই হতে হয় তাহলে শ্রীরামকৃষ্ণের ভক্ত হ। ভগবানের ভক্তের ভক্ত হওয়ার চেয়ে ভগবানের ভক্ত হওয়া অনেক বেশি গৌরবময়। তাই তিনি বলছেন রাজার বেটা হ। আমি কোটালপুত্রর বন্ধু হতে পারি, আমি যারই হতে পারি, আমি রাজার বেটা, আমি রাজপুত্র, আমার এতটুকু গরিমা অন্যদের চেয়ে কিছু কম নয়। এই রাজপুত্র ভাবলে আমার ভেতরে আত্ম গরিমা বিকশিত হয়, আমি ভাবতে পারি নিজেকে আমি স্বয়ং রাজা, মহেশ্বরী আমার রাজা, আমি খাস তালুকের প্রজা, আমি কখনো নাতান কখনো সাতান, কখনো বাকির দায় না পড়ি, তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে দেখি। যখন জীবন শেষ হয়ে যাবে, মৃত্যু এসে যাবে, আমার ভেতরে সেই সাহসটা হবে, আমি বলতে পারবো তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। মৃত্যু যে কারুর জন্য অপেক্ষা করে না, তাকে শুদ্ধ আমি দাঁড় করিয়ে রাখবো, যে দাঁড়া যাওয়ার আগে আমার বেটিকে আরেকবার করে দেখি, আমার মা জননীকে আরেকবার দেখতে দেখি, যেন শেষ মুহূর্ত অবধি আমার ভেতরে ঈশ্বরীয় ভাব, ঈশ্বরীয় চিন্তা, ঈশ্বরীয় ভাবনার মধ্যে আমি যেন ডুবে থাকতে পারি। তাই বলছেন তিলেক দাঁড়া ওরে সমন, বদন ভরে মাকে ডাকি, আমার বিপদকালে ব্রহ্মময়ী আসেন কিনা আসে দেখি, তিলেক দাঁড়া ওরে সমন। সেইখানেই আছে,
মহেশ্বরী আমার রাজা, আমি খাস তালুকের প্রজা, আমি কখনো নাতান কখনো সাতান। নাতান সাতান হচ্ছে ওই জমির খাজনা মাপার নানা রকমের মেজারিং ইয়ে। আমি কখনো নাতান কখনো সাতান, কখনো বাকির দায় না পড়ি। আমার ট্যাক্স সবসময় আপ টু ডেট, একবারে আমাকে কেউ বলতে পারবে না যে তোমার ট্যাক্স বাকি আছে। এইভাবে আমি মহেশ্বরীর রাজা, আমি মহেশ্বরীর সন্তান, আমি মহেশ্বরীর বেটা। কি সুন্দর কথা, রাজার বেটা হ। রাজার বেটা মানে ব্রহ্মময়ীর ছেলে। আমরা রাজ রাজেশ্বরীর সন্তান হয়েও একবারে ভেবে অস্থির কি হবে আমার, দেখুন কোনো বিপদ হলে কি হবে। এদিকে ঘন ঘন জয় মা জয় মা জয় মা জয় মা করছি, আর যখনই বিপদ হয় তখন জয় মায়ের মা একবারে ছুটতে ছুটতে কোথায় হাওয়া হয়ে যায় বুঝতে পারি না। সেই মুখে যেমন জয় মা বলতে হবে, বিশ্বাস করতে হবে তিনি আমার হৃদয়ে বসে আছেন, প্রতি মুহূর্তে আমি তাকে অনুভব করতে পারবো। নিঃশ্বাস নেবার সময় আমি তাকেই নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ার সময়ও তাকে নিচ্ছি। আমার যা কিছু ক্রিয়াকর্ম সব তোমার জন্য, সবই তোমার জন্য। কি সুন্দর কথা আছে না, ওই যে শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, নগর ফেরো মরে করো প্রদক্ষিণ শ্যামা মাকে। আমি যা কিছু করছি, এই যে ঘুমোনো, শুয়ে পড়েছি, ঘুমোনো, আর এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সবটুকু আমি আর কিচ্ছু করছি না, শুধু ভগবানের সান্নিধ্যে ভগবানের সঙ্গে আছি। কোনো অবস্থাতে আমি ঈশ্বরের ছাড়া নই। কিন্তু ভগবান কি করেন, তিনি এমন খেলনা দিয়েছেন আমরা ফেললে তাকে ডাকতে নারাজ। মাকে ছাড়া এ জগৎ চলে না, অথচ আমরা খেলনা পেয়ে মাকে ভুলে যাই। কারুর কারুর খেলনা চাই, মাকেও চাই, এরা আবার খুব শেয়ানা, এদের দুটোই চাই। জগতের খেলনাও খেলবো, আবার মাকেও আমাদের চাইবো, দুটোই একবারে খুব ভালো। মাকে চাওয়াটা যেভাবেই হোক মাকে আমাদের চাইতে হবে। কিন্তু এই যে খেলনাও চাই মাকে চাই হলে ভাগাভাগি হয়ে যায়, মাকে কখনো ভাগ বাটোয়ারা করা যায় না। এই যে ইদানিংকালের একটা নতুন স্টাইল হয়েছে, দুটো তিনটে ছেলে থাকলে মায়েদের ভাগ বাটোয়ারা হয়ে যায়, ছ মাস এখানে থাকেন, তিন মাস ওখানে থাকেন, চার মাস ওখানে থাকেন, আর কিছু না হলে একবারে ছুঁড়ে ইয়েতে ওল্ড এজ হোমে থাকেন। ওরকম হলে হবে না, আমি সবটুকু আমার, মা আমার সবটুকু জুড়ে আছেন। কি সুন্দর, দেখুন এইটা হচ্ছে কথা যেটা দিয়ে আমরা শেষ করতে চাই। বহির্দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন সাধারণ মানুষ, মালা তিলক কিচ্ছু নেই, দেখতেও সাধারণের চেয়েও সাধারণ। কালীবাড়ি এসে অনেকেই তাকেই জিজ্ঞাসা করতেন পরমহংস কোথায়, তিনি বলতেন খুঁজে নাও। বালকের স্বভাব নিরভাব, নিরভিমানিতা, পবিত্রতা ও সন্তান ভাব। এই ঘটনা বহুবার হয়েছেন, আমরা অনেকের থেকে দেখেছি। হাত তুলবেন না দয়া করে প্রীতিমণ্ডল, হাত তুলবেন না, হাত তোলা তুলি আমি জানি আপনি এসে গেছেন, হাত তুলবেন না। একটা হচ্ছে এই বলছেন, যখন যোগানন্দ মহারাজ এলেন, তিনি পরমহংস মহাশয়ের সঙ্গে দেখা করবেন বলে এসেছেন। পরমহংস মহাশয়ের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি দেখলেন ঘরে পরমহংস মহাশয় নেই। তিনি ভাবলেন যাই একটু বাগান টাগানগুলো একটু ঘুরে ফিরে আসি। তিনি বাগানে গিয়ে দেখলেন একজন পাগল মতো লোক দাঁড়িয়ে আছে, এই আঁচলটাকে, ধুতির কোঁচাটা কাঁধে ফেলা, দেখতে তাকে মালির মতোই দেখাচ্ছিল। তাকে বললেন যে ভেবে দেখুন, আমরা তো ঠাকুরের রূপ দেখে মুগ্ধ হই, এরা ঠাকুরকে চোখের সামনে দেখেও মুগ্ধ হননি, এমন মায়ায় তিনি আমাদের বদ্ধ করে রাখেন। তাকে বলছেন এই মালি একটা ফুল দাও তো, তা সেও একটা গন্ধরাজ ফুল তুলে দিয়েছেন। সেই গন্ধরাজ ফুলের ফুল আঘ্রাণ করতে করতে তিনি একবারে সাজানের মতো আবার রওনা দিলেন। রাজার বেটা তো, জমিদারের বেটা, তিনি গেলেন, গেলেন গিয়ে পরমহংস মহাশয়ের ঘরে গেলেন, গিয়ে দেখলেন তখনও আসেনি। আরে তিনি জমিদারের বেটা, তিনি পরমহংসের জন্য অপেক্ষা করবেন, তিনি গটগট করে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলেন। পরের দিন গিয়ে তো তার চক্ষু চরকগাছ, ওই যে গঙ্গার দিকে যে দরজা, সেই দরজা দিয়ে তিনি প্রবেশ দাঁড়িয়ে আছেন। তিনি দেখছেন কালকের যে পাগল যাকে দিয়ে ফুল তুলিয়েছিলেন সেই লোকটা আদতে পরমহংস মশাই, তিনি ওই বসে আছেন। আর সেই সময় আমি নামটা ভুলে গেছি, খুব বিখ্যাত ব্রাহ্মণেতা তার দলবল নিয়ে তার পায়ের কাছে বসে উপদেশ শ্রবণ করছেন। ঠাকুর বললেন বাইরে যারা আছে তারা ভেতরে আসুক। তিনি এপাশ ওপাশ তাকিয়ে দেখলেন বাইরে আর কেউ নেই, শুধু তিনি দাঁড়িয়ে আছেন, তাও তিনি ঢুকতে পাচ্ছেন না। তখন সেই ব্রাহ্মণেতা এগিয়ে গিয়ে তাকে হাত ধরে ভেতরে ঢুকিয়ে নিয়ে এলেন। ঠিক এইরকমভাবে সকলের ক্ষেত্রেই তাই হয়। মাস্টারমশাই ভাবছেন তিনি ভেতরে ঢুকবেন কি ঢুকবে না, তার সমস্ত সংশয়,
রামচন্দ্র দত্ত আর মনমোহন মিত্র তারা গেছেন, ভাবছেন লম্বা দীর্ঘ জটাধারী পরমহংসকে দেখবেন, তার চিমটে আছে, 100টা ভক্ত আছে, আর তাদের দিয়ে তিনি ইয়ে করবেন, সেই 100টা ভক্ত তারা আছে, তাদেরকে দিয়ে তিনি তাদের মাধ্যমে তিনি পরমহংস মশাইয়ের কাছে পৌঁছবেন। গিয়ে দরজায় কড়া নাড়া মাত্র ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়া মাত্র দরজা খুলে গেল। একজন অতীব সুন্দর সাধারণ দেখতে মানুষ আছেন, লাল পেড়ে কাপড় পরা, এটা কাঁধে ফেলা, ইনি এরা প্রণাম করার আগে তিনি মেঝেতে মাথা ঠেকিয়ে গড় করে প্রণাম করলেন মনমোহন মিত্র এবং রামচন্দ্র দত্তকে। তারপরে হাত ধরে তাদেরকে নিয়ে এসে নিজের খাটে তার পাশে বসিয়ে দিলেন। তারা বুঝতেও পারল না যে কার পাশে তারা বসেছে। আস্তে আস্তে তাদের মনে হতে থাকলো এই পরমহংস। পরমহংসের এই তিনটি অদ্ভুত গুণ, এই তিনটি গুণ যদি আমাদের আমাদের পরমহংস মশাইকে সত্যিই আত্মস্থ করতে হয়, এই তিনটি গুণ আমাদের আত্মস্থ করতে হবে। এক হচ্ছে নিরভিমানিতা, দুই হচ্ছে পবিত্রতা, আর সন্তান ভাব মানে নির্ভরতা। এই তিনটি গুণ যদি আমরা যত অ্যাকোয়ার করতে পারবো, ততই শ্রীরাম মাতৃস্বরূপ শ্রীরামকৃষ্ণ আমাদের সৎ আমাদের স্বস্বরূপ হয়ে যাবে, আমরা তত তার স্বরূপের মধ্যে ডুবে যাব। আজ এই পর্যন্ত, ভগবান কৃপা করলে আবার আগামী সপ্তাহে আগামী শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে সৎপ্রসঙ্গের বাকি অংশ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্যে লোকানাম হৃদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।